हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी सुइष्णा, सुइष्णास किचेने तोमादे सकलके जानाई स्वागत। केमन आछो तोमरा? आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। आजके आमी तोमादेर सामने आबारो हाजिर हये गेलाम एकटा रेसिपी निये। आजके आमी तोमादेर साथे शेयर करब दुर्दान्त स्वादेर भांगड़ा फिश कारी रेसिपि। एई रेसिपिटी गरम भात रुटिर साथे खेते खूबई असाधारण लागे आर खूबई सहजे आमरा एई रेसिपिटी तैरी करे निते पारि। तो चलो आर देरी ना करे देखे नेवा जाक आमादेर आजकेर रेसिपि, भांगड़ा फिश कारी रेसिपि। आशा করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। ভাংড়া ফিশ কারি রেসিপিটি বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিয়েছি সেগুলি হলো, এখানে আমি 6 পিস ভাংড়া পিস খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছি। 10 থেকে 12 পিস আমি রসুন নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা কুচি আর টেস্ট অনুসারে লবণ নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল, এটা আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি সামান্য একটু আমের টক, এটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এর নিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর নিয়েছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আর এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। সবার প্রথমে ওভেনটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি গ্রেট করে রাখা নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা আমি কিছুক্ষণ সময় ধরে গোল্ডেন ব্রাউন কালার করে নাড়াচাড়া করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এটা আমি ভেজে নেব। নারকেলটা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। এবার আমি সবার প্রথমে এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার এগুলো আমি হালকা কয়েক সেকেন্ড এটা আমি ভেজে নেব, জাস্ট কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মশলাগুলো আমার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করব রসুনটা, দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এবার এটা 1/2 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। সব ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার ওভেনটা অফ করে এটা আমি ঠান্ডা করে নেব। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, এবার আমি জারের মধ্যে ফ্রাই করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব কভার দিয়ে। এবার আমি এটা খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, মশলাটা আমার রেডি হয়ে গেছে, খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে 1/3 কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম কুকিং অয়েল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কারি পাতা, এটা আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করছি যে আমি মশলাটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটা মিডিয়াম ফ্লেমে নেব, যতক্ষণ না এর গা থেকে তেল ছেড়ে আসছে আমি ততক্ষণ নাড়াচাড়া করে আমি মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব। সামান্য একটু জল অ্যাড করে নিলাম যাতে মশলাটা আমি খুব ভালো করে ফ্রাই করে নিতে পারি। এই ভাংড়া ফিশ কারি খেতে কিন্তু খুবই অসাধারণ হয়, তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এরকমভাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মশলাটা কিছুক্ষণ ফ্রাই করার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করছি টেস্ট অনুসারে লবণ, নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। মশলার গা থেকে তেল ছেড়ে আসছে, মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি মাছগুলো। মশলাটা খুব ভালো করে মাছগুলোর সাথে মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমের যে টকটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কয়েক সেকেন্ড ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 গ্লাস জল গ্রেভির জন্য। তোমরা যেরকম গ্রেভির কনসিস্টেন্সি রাখতে চাও তোমরা সেই অনুযায়ী জলের পরিমাণটা দিয়ে দেবে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, এবার একটা লিড দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর, লিডটা ওপেন করে নিলাম। ঝোলটা অনেকটাই কমে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভাংরা ফিশ কারি রেসিপিটি এখন রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এখন আমাদের এই টেস্টি ভাংরা ফিশ কারি একদম রেডি। এবার আমি এটা লিড দিয়ে ঢেকে ফ্লেমটা অফ করে দেব। এখন একটা পাত্রে আমি এটা সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের এই টেস্টি ভাংরা ফিশ কারি রেসিপি। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার বানানো এই রেসিপিটি, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল সিলেক্ট করো। তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির ভিডিওর আপডেট তোমরা সহজেই পেয়ে যাবে এবং দেখতে পাবে। আমার ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব ফ্যামিলি রিলেটিভদের সাথে। কারণ ফ্রেন্ডস, তোমরা জানো তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও বেশি মোটিভেট করে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশেই থেকো। দেখা হচ্ছে আবার একটা নিউ ভিডিওতে, নিউ একটা রেসিপির সাথে। টাটা, বাই বাই।